गर जला बैर जला गैर जला दिने एकम्र सोराब संजालीर कारणे सब जला एखन निबाइया सबाई रे ठंडा कर दिव বাবাজিরা কেমন নবী পাইলা যেই মায়ার নবীর দরদি মা নাই রে বাবা নাই নবী মা হারা ব্যথায় বাবা হারা ব্যথায় এত পরিমাণ কান্না করে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় কেঁদেছে আজকে ওই মা বাবা তার নাই রে এই গভীর রাতে তারা বাড়ি যাইয়া কারে বাবা বলে ডাক দিবে কারে মা বলে ডাক দিবে বাবাজিরা এই জন্য বলবো মা বাবার মনে আর আঘাত দিও না মা বাবার আর কাঁদাস না রে ভাই ওই মা যার নাই তার মতো দরদি এতিমার কেউ নাই মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথে পায়া ভুলা যায়ও না তিন কথার সাথে পায়া ভুলা যায়ও না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না খারাপ লাগে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবী জির দয়া তারা পাবে না আইরে আল্লাহ নবী জির দয়া তারা পাবে না আল্লামা সোহরাব হোসেন জালালি ভাইজান উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে এই মাহফিল শেষে আখেরি মোনাজাত করে আমরা প্রত্যেকেই যার যার গন্তব্যে যাব বেশি বেশি করে আমল করবেন রাসূলের প্রেমে দরুদ ও সালাম জানাবেন আমার রাসূলকে যত বেশি আপনি ভালোবাসবেন তত আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন আমরা ওই রাসূলের ভালোবাসা নিয়ে জীবন গঠন করতে চাই কি চাই না আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমল করার তৌফিক দান করুন আবারও যদি এই এলাকায় আসি দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমার ভাইজান আল্লামা সোহরাব হোসেন জালালি হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু